হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে অনেক ইম্পর্টেন্ট অনেকগুলো চাকরির খবর রয়েছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ চাকরির সংবাদ রয়েছে। সো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান। আর যদি আপনারা এই আমার এই ভিডিওর যেই পত্রিকার যেই ছবিগুলো আছে সেগুলো যদি স্পষ্ট ছবি পেতে চান পিডিএফ ফাইল আকারে, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলেই ডাউনলোড করে নিতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমি ভিডিওটি একটু বড় হবে, কারণ প্রত্যেকটা চাকরির বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। সো চলুন শুরু করা যাক। প্রথম যে চাকরির সংবাদটি আছে সেটা হচ্ছে বর্ডার গার্ডের চাকরি, পদসংখ্যা হচ্ছে 205 জন। এখানে কয়েকটি পদে চাকরি হবে, সকল জেলার জন্য পুরুষ ও মহিলা। ইমাম বা আরটি দুইজন নেবে, বেতন হচ্ছে 10,200 থেকে 24,600 পর্যন্ত। সহকারী অফিস সহকারী নিবে 20 জন, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন। মিড ওয়াইফ এখানে তিনজন মহিলা নিবে। কার্পেন্টার পুরুষ নিবে 3 জন, প্লাম্বার নিবে 3 জন, বুটমেকার পুরুষ নিবে 2 জন, টেইলর পুরুষ নিবে 2 জন, অফিস সহায়ক পুরুষ নিবে 12 জন, মালি পুরুষ নিবে 7 জন, মেস ওয়েটার পুরুষ নিবে 9 জন, বাবুর্চি পুরুষ নিবে 94 জন, মহিলা বাবুর্চি নিবে 7 জন, পরিচ্ছন্ন কর্মী নিবে 30 জন পুরুষ, 10 জন মহিলা, আয়া নিবে মহিলা 1 জন। বিস্তারিত হচ্ছে তৃতীয় পাতায়। সো এবার বিস্তারিত আলোচনা করব। বয়স হচ্ছে প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে 1/7/2020 তারিখে, বয়স 18-30 বছর হতে হবে, 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিযোদ্ধাদের সন্তানদের সন্তানের ক্ষেত্রে 1/7/2020 তারিখে, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সো সেটার জন্য আপনাদের যেগুলো করতে হবে আমি স্ক্রল করছি, সেখান থেকে একটু দেখে নিন। এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলীটা আমি বলে দিচ্ছি। সো প্রত্যেকটার জন্য আপনাদের এসএমএস এর মাধ্যমে প্রেরণ করতে হবে, 16222 এই নাম্বারে প্রেরণ করতে হবে। কিভাবে? বিজিবি স্পেস ট্রেড স্পেস কোড, ট্রেড কোডটা দিয়ে স্পেস এসএসসি বোর্ড কোড স্পেস এসএসসি রোল স্পেস পাসিং ইয়ার স্পেস এইচএসসি বোর্ড কোড স্পেস এইচএসসি রোল স্পেস পাসিং ইয়ার স্পেস হোম ডিস্ট্রিক্ট স্পেস উপজেলা নেম স্পেস প্রিদম প্রাইডার কোড, তারপরে সেন্ড করতে 16222 এই নাম্বারে। উদাহরণ, পদের নাম যদি অফিস অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে অফিস অ্যাসিস্ট্যান্ট ঢাকা, এসএসসি বোর্ড হচ্ছে ঢাকা, রোল এভাবে পাঠাতে হবে হচ্ছে বিজিবি 87 ঢাকা DHA, এসএসসি রোলটা, তারপরে ইয়ারটা, তারপরে আবার 40 মিরপুর এন, এরকম দিতে হবে। এন এর স্থলে এম হবে। যদি মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তান হয় তবে এম এ এন এর স্থলে এম হবে। এরকমভাবে প্রত্যেকটা অ্যাপ্লাই করতে হবে। আমি স্ক্রল করছি, আপনারা একটু দেখে নিন দয়া করে। নেক্সট চাকরির সংবাদটি হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে 376 জন। সো এখানে অনেকগুলো চাকরির পদ হবে, সো আপনারা একটু দেখে নিন, আমি স্ক্রল করছি। এ
এখানে আবেদন ফর্ম পূরণ করা সংক্রান্ত নিয়মাবলী হচ্ছে, পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও প্রদান অনলাইনে আবেদন এটা এভাবে পাঠাতে হবে। বিস্তারিত হচ্ছে 2 পৃষ্ঠা। তারপরে চাকরির সংবাদটি হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে চাকরি পদসংখ্যা হচ্ছে 18 জন, সোনালী ব্যাংকে 2টি, জনতা ব্যাংকে 5টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে 10টি ও ইনভেস্টমেন্ট ইনকর্পোরেট অব বাংলাদেশে 1টি। সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। গ্রেডিং অফিসারের প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নেক্সট হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের চাকরি। এখানে পদের নাম হচ্ছে ড্রাইভার 3 জন, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আপনারা একটু দেখে নিন, আগামী 1-3-2020 তারিখের মধ্যে মহাপরিচালক ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর আগারগাঁও ঠিকানায় ডাকযোগে মোতাবেক আবেদনপত্র পৌঁছাতে হবে। নেক্সট হচ্ছে আকিজ গ্রুপে চাকরির নেক্সট হচ্ছে আবুল খায়ের অ্যান্ড কোম্পানি লিমিটেড এ চাকরি, পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ। সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 14-2-2020 থেকে 21-2-2020। নেক্সট হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি, পদসংখ্যা হচ্ছে 18 জন।
নেক্সট হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা হচ্ছে 82 জন। নেক্সট হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকরি, নেক্সট হচ্ছে ওয়ালটন গ্রুপের চাকরি, পদসংখ্যা হচ্ছে 500 জন। নেক্সট হচ্ছে বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, 83 BAFA কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে GD ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ATC, ADWC, মিড ওরাল জিকেল ফিনান্স এর পদে চাকরিগুলো হবে। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের বেতন হচ্ছে 10,000 টাকা। কর কমিশনারের কার্যালয়ে ঢাকায় চাকরি, পদসংখ্যা 31 জন, কম্পিউটার অপারেটর 4 জন, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। চাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। ব্যক্তিগত সহকারী 1 জন, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা 49 জন, সহকারী শিক্ষক, ইংরেজি ভাষণে বিজ্ঞান 4, পদার্থবিজ্ঞান 2, রসায়ন 1, উদ্ভিদবিজ্ঞান 1, গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা 1, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা 1, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 1, চারু ও কারুকলা 1, বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। সহকারী শিক্ষক বাংলা প্রাথমিক শাখা 1 জন, বেতন 16,000 থেকে 38,640। সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক ও প্রাথমিক শাখা 2, বাংলা মাধ্যম 1, ইংরেজি মাধ্যম 1, 4, প্রদর্শক পদার্থবিজ্ঞান 1 জন, সহকারী হিসাবরক্ষক 1 জন, বৈদ্যুতিক মিস্ত্রি 2 জন, প্লাম্বার 1 জন, কাঠ মিস্ত্রি 2 জন, লিফটম্যান 1 জন। BAF শাহিন কলেজে কুর্মিটোলায় চাকরি, পদসংখ্যা 33 জন, প্রভাষক স্থায়ী, পদার্থ ইংরেজি ভাষণের জন্য 1 জন, বেতন 22,000 থেকে 53,060 টাকা, প্রভাষক অস্থায়ী, রসায়ন বাংলা ভাষণের জন্য, বেতন 22,000 টাকা, প্রদর্শক অস্থায়ী, পদার্থবিজ্ঞান 1 জন, রসায়ন 1 জন, জীববিজ্ঞান 1 জন,
গণিত একজন, আইসিটি একজন, বেতন হচ্ছে 16,000 টাকা। সহকারী শিক্ষক স্থায়ী, ইংরেজি 3 জন, বাংলা 1 জন, গণিত 1 জন, শারীরিক শিক্ষা 1 জন, সাধারণ বিজ্ঞান 1 জন, বেতন 12,500 থেকে 38,640 টাকা, বিএড ছাড়া, বিএড সহ 16,000 থেকে 38,640 টাকা। সহকারী শিক্ষক অস্থায়ী, সাধারণ 5 জন, সামাজিক বিজ্ঞান ভূগোল 1 জন, সামাজিক বিজ্ঞান ইতিহাস 1 জন, সামাজিক বিজ্ঞান অর্থনীতি 1 জন, গণিত 1 জন, ইংরেজি 1 জন, আইসিটি 1 জন, ইসলাম শিক্ষা 2 জন, কৃষি শিক্ষা 1 জন, নৃত্য 1 জন মহিলা, শারীরিক শিক্ষক 1 জন মহিলা, সাধারণ বিজ্ঞান 1 জন, বেতন হচ্ছে 12,500, বিএড ছাড়া বা বিএড সহ 16,000 টাকা। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। আইএফআইসি ব্যাংক লিমিটেড এ চাকরি। নেক্সট, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি। প্রাণ গ্রুপে চাকরি, পদসংখ্যা 100 জন। আকিস গ্রুপে চাকরি, নেক্সট হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এ চাকরি। নেক্সট হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরি, প্রভাষক, বেতন 22,000 থেকে 53,060 টাকা, গণিত ডিসিপ্লিন 2 জন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন 1 জন। নেক্সট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি, পদসংখ্যা 22 জন। নেক্সট, ইবনে সিনা ট্রাস্টে চাকরি, পদের নাম হচ্ছে চাপ মেডিকেল অফিসার রেজিস্ট্রার। নেক্সট, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদের নাম হচ্ছে সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত, বেতন হচ্ছে 18,300 থেকে 32,740 টাকা, অফিস সহায়ক 2 জন, 15,000 থেকে 15,500 থেকে 27,850 টাকা। নেক্সট, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 2A চাকরি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেটে চাকরি। নেক্সট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চাকরি। নেক্সট, মংলা বন্দর কর্তৃপক্ষে চাকরি, পদসংখ্যা হচ্ছে 115 জন, জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট 115 জন, বেতন 9,300 থেকে 22,490। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত 1টি, 18,300 থেকে 32,740। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড এ চাকরি, জুনিয়র ইনস্ট্রাক্টর, টেক, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস 1 জন, বেতন 40,000 টাকা, সায়েন্স ল্যাব অ্যাসিস্ট্যান্ট 1 জন, বেতন 23,000 টাকা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1 জন, বেতন 18,000 টাকা। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1A চাকরি, সহকারী ক্যাশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত হচ্ছে 1টি, বেতন 18,300, 32,740।
বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনায় চাকরি, পদসংখ্যা 15 জন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে চাকরি, স্থায়ী প্রভাষক ইংরেজি 1 জন, পদার্থবিজ্ঞান 1 জন এবং কৃষি শিক্ষা 1 জন, বেতন 22,000 থেকে 53,060 টাকা, চুক্তিভিত্তিক প্রভাষক বিবিএ, মেজর ইন ম্যানেজমেন্ট 1 জন, 26,000 টাকা, চুক্তিভিত্তিক মহিলা ডাক্তার 1 জন, বেতন আলোচনা সাপেক্ষে, চুক্তিভিত্তিক চিকিৎসা সহকারী 1 জন, গ্রেড 15। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন ও কর্তৃপক্ষ চাকরি, জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, লক্ষ্মীপুর। উপজেলা পরিষদ কুমিল্লায় চাকরি, মেটাল এ চাকরি, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে চাকরি, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চাকরি, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।